উদ্বোধনের আগে রানীগঞ্জ সেতুতে টিকটক করতে গিয়ে কলকলি ইউনিয়নের সাংগিরগাঁও গ্রামের আতিকুর রহমানের ছেলে যোসেফ আহমেদ ও পৌরসদরের জগন্নাথপুর গ্রামের মানিক মিয়ার ছেলে রূপম মিয়া মোটরসাইকেল সংঘর্ষে গুরুতর আহত হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন। রানীগঞ্জ সেতুতে অবৈধ দোকান, কিশোর গ্যাং, টিকটকার ও বখাটেদের বিরুদ্ধে ব্রিজ নির্মাণের দায়িত্বে থাকা কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় জনপ্রতিনিধি ও স্থানীয় লোকজনের নিকট অভিযোগের আলোকে পুলিশ অভিযান চালায়। উদ্বোধনের আগে গাড়ির প্রতিযোগিতা শুরু হলে ব্রিজ নির্মাণের দায়িত্বে থাকা ব্যক্তিদের সুবাদে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। রানীগঞ্জ সেতুতে বন্ধু মহল নামে একটি সংগঠনের পক্ষ থেকে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল। কুশিয়ারা নদীর উপর নির্মিত সিলেট বিভাগের দীর্ঘতম রানীগঞ্জ সেতু 155 কোটি টাকা ব্যয়ে সদ্য নির্মিত সেতুটি পিসি গার্ডার এবং বক্স গার্ডারের সমন্বয়ে তৈরি করা হয়েছে। সেতুটি চালু হলে প্রান্তিক জেলা সুনামগঞ্জের সঙ্গে রাজধানী ঢাকা দূরত্ব কমবে 52 কিলোমিটার। পাগলা জগন্নাথপুর রানীগঞ্জ আউশকান্তি আঞ্চলিক মহাসড়কের 30 কিলোমিটারের মাথায় এবং জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রানীগঞ্জ বাজার ও পাইলগাঁও গ্রামের মধ্যবর্তী স্থানে কুশিয়ারা নদীর ওপর 702.32 মিটার দীর্ঘ, 10.25 মিটার প্রস্ত এই সেতুটি অ্যাপ্রোচ সড়কের দৈর্ঘ্য 2.5 কিলোমিটার। 2017 সালে সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এবং তৎকালীন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী বর্তমান পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বন্ধু মহলের পক্ষ থেকে একজন পৌর শান্তিগঞ্জ ত্রিনাশনের মাননীয় সংসদ সদস্য, আপনারা আমার বুড়ি নির্বাচিত বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা মন্ত্রী আলহাজ এম এ মান্নান মহোদয়কে রানীগঞ্জবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং মুজিবের শুভেচ্ছা। ওনার অক্লান্ত পরিশ্রম এবং প্রচেষ্টায় আজকে সুদীর্ঘ রানীগঞ্জ সেতু বাস্তবে রূপান্বিত হয়েছে। পর্যটকদের কাছে নতুন আকর্ষণ হয়ে উঠেছে রানীগঞ্জ সেতুটি।